যুদ্ধ মারামারি আর ঝগড়া শুনলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইযহাবু বিনা নুসলিহ বাইনহুম, আরে আমরা আছি দাম করে নিয়ে যাও না, আমরা মিলাই দেব। সুবহানাল্লাহ, পড়ে মারামারি দেখলে বিশ্বনবী মিলাই দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আলা উখবিরুকুম বিআফদালি দারাজাতিন মিনাস সালাতি ওয়াস সিয়াম ওয়ান নুসুক, রোজা নামাজ সালাতের চেয়ে বড় একটা সওয়াবের কাজ আছে, ওটা কি আমি তোমাদের বলবো না? সাহাবারা বললেন সেটা আবার কি? বিশ্বনবী বললেন ইসলাহু যাতিল বাইন, দুইজন ঝগড়া করতেছে তুমি ঝগড়া না লাগায় দিয়া মিলাই দিবা, এর চেয়ে ভালো কাজ হয় না, তুমি ঠিক কিনা? সবচেয়ে শ্রেষ্ঠ কাজ নোয়াখালীতে আগুন লাগলে তাহলে কি দিয়ে নিবা? কি দিদায় পানি, অনেক জায়গায় তেল দেয়, জ্বলতেছে কি আগুন, আগুন নিবারণের জন্য ঢালবেন কি? অনেকে ঢালে কি না, আপনি থামাই দিবেন মিলাই দিবেন, আপনার জন্য ভালো জিনিস মিলাই দিবে কে? সাত নাম্বার ফারসাইটেডনেস, দূরদৃষ্টিতা, ভিশনারি অ্যাটিটিউড, ফিউচারিস্টিক নেতা অনেক দূর দেখতে পায়, তিনি দূরদর্শী। কর্মী যত দূর দেখে, নেতাও যদি তত দূর দেখে, দেশ চলবে? কথা বলেন, কর্মী যদি দেখে 500 মিটার, নেতার দেখতে হবে কয় মিটার? 1000 মিটার। কর্মী যদি দেখতে পায় 1000 মিটার, নেতার দেখতে হবে কয় হাজার মিটার? 2000 মিটার। কারণ নেতা হবে ফিউচারিস্টিক, ভিশনারি, স্বপ্নবাজ, স্বপ্নচারী। নেতাকে স্বপ্ন দেখতে হয়, ওই স্বপ্ন জাতিকে দেখাতে হয়, চিল্লায় বলেন ঠিক কিনা? মানুষ তার স্বপ্নের সমান বড়, আপনি কত বড় আপনার স্বপ্ন শুনলে বোঝা যাবে। স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখিয়েছেন সাহাবাদের, বিশ্ব বিজয়ের স্বপ্ন, ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন, চিল্লায় বলে ঠিক কিনা? আল্লাহর হাবিব বলছেন ইন্নাল্লাহ জাওয়ালি আল আরদাব ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে ছোট করে আমার সামনে দেখিয়েছে, আমি ফুটবলের সাইজের এই পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য ডানে বায়ে সামনে পেছনে সবটাই দেখেছি। ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা জুবিয়ালি, যত দূর আল্লাহ আমার দেখিয়েছে তত জায়গায় লা ইলাহার পতাকা পতপত করে একদিন উড়বে, কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান এটাই আমাদের স্বপ্ন, চিল্লায় বলে ঠিক কিনা? স্বপ্ন দেখতে জানতে হয়, সুলহে হুদাইবিয়া চলতেছে সন্ধি, 1400 সাহাবা নিয়ে বিশ্বনবী মক্কায় আসলেন উমরা করতে, কাফেররা বলে গো গো ব্যাক অ্যাবাউট টার্ন, ফিরে যাও, হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরোধ করলেন দাও না, উমরা নিয়ত করে এসেছি, ইজার আর রেদা পড়ে। কাফেররা বলেন আগামী বছর, এবছর হবে না, চুক্তি করো। চুক্তির মধ্যে লেখা হলো মা খাবা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক আছে চুক্তি 10 বছরের মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের পক্ষ থেকে চুক্তি। কাফেররা বলে না আমরা তো তোমার রাসূলুল্লাহ মানি না, তোমার রাসূলুল্লাহ মানলে তো মা সাদাত না কা আলা শাই, তোমার সাথে কোনো ঝগড়াই নেই, রাসূলুল্লাহ কাট। সাহাবীরা তেড়ে উঠলেন, ওমরে ফারুক বলেন মুখ সামলে কথা বল, সুহাইল ইবনে আমির তোর জিব্বাটা আমি টেনে ছেড়ে ফেলবো, সাবধান, আমার নবী শেষ রাসূল মোহাম্মদ রাসূলুল্লাহ কাটার ক্ষমতা কারো নাই, আমি ওমর বেঁচে থাকলে কেউ কাটতে পারবে না। বিষ্ণুই বললেন ওমর সরে যাও, কেটে দাও। সুবহানাল্লাহ, কইবেন না মোহাম্মদ রাসূলুল্লাহ কাফেররা মানে না, কাফেররা কয় তুমি লেখো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, কারণ মোহাম্মদ রাসূলুল্লাহ যদি এই সন্ধিতে থাকে, চুক্তি তার নিচে আমরা সিগনেচার করি, তার মানে এটাই প্রমাণ হয়ে যায় আমি আমি তোমাকে তোমাকে রসুল বলে মানি, আমরা কাফেররা তোমাকে রসুল বলে মেনে নিয়েছি। নো, তোমার রসুল বলে মানলে তো খেলা এখানেই শেষ, কাটো, রসুলুল্লাহ লেখা যাবে না, লিখতে হবে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কোন সাহাবারা রাজি হয় না, কথা শুনতেছেন? সাহাবারা বলে রক্ত হয়ে যুদ্ধ হবে, আমার নবীর নামের পরে রাসূলুল্লাহ লিখতেই হবে। বিশ্বনবী বলেন কেটে দাও, কারণ সাহাবারা দেখতেছে এতটুকু, বিশ্বনবী দেখে কতটুকু। বিশ্বনবী অন্য প্ল্যানে আগাচ্ছেন, বিশ্বনবী ভাবলেন 10 বছরের যুদ্ধ বিরতি যদি হয়ে যায় আমি আমার লোকদেরকে ঠিক করব, আমি তারবিয়া তাআলিম তাহজিব তামাদ্দুন দিয়ে মদিনাটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করব,
আমি আমার ফোর্সকে সাজাবো আমি আমার সাহাবাদেরকে প্রশিক্ষিত করব এই 10 বছরের ব্যবধানে আমি গোটা বিশ্বকে ঝাঁকি মেরে কাঁপিয়ে দেব কিন্তু সাহাবারা পড়ে আছে রাসূলুল্লাহর মধ্যে সাহাবারা পড়ে আছে কই সাহাবারা এত বেশি ভাবতে পারতেছেন না সাহাবারা বলে রাসূলুল্লাহ কাটা যাবে না বিশ্ব নবী বলেন কেটে দাও তার মানে নেতা কর্মী যদি দেখে 500 মিটার নেতা দেখতে হবে 1000 মিটার চিল্লায় বলে ঠিক কি না নেতার 9 নম্বর গুণে বলি এ লিডার শুড বি ভেরি স্ট্র্যাটেজিক নেতাকে কৌশলী হতে হয় কৌশল না জানলে উনি নেতা হতে পারে না বলেন ডিপ্লোম্যাটিক কোয়ালিটি কূটনীতি যদি না জানা থাকে নেতা হতে পারবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বড় কূটনীতিবিদ পৃথিবী দেখেছে না কথা কম না কেন না দেখেন কি ধরনের স্ট্র্যাটেজি আমার নবী ফলো করতেন আমার নবী যদি যুদ্ধ করতে কোথাও যেতেন অ্যাটাক করবেন ডান দিকে অ্যাটাক করবেন কোন দিকে খাইবার অ্যাটাক করবেন খাইবার ডানে বিশ্বনবী বের হতেন মদিনার বাম দিক দিয়ে যাবেন কই ডানে আওয়াজ করে বলেন যাবে কই কিন্তু মদিনা থেকে বের হতেন কোন দিক দিয়ে বাম দিক দিয়ে লোকেশন আর ডাইরেকশন কখনো কারোর সাথে শেয়ার করতেন না উনি কই যাচ্ছে কেউ বুঝতো বাম দিক দিয়ে বের হয়ে অনেক ঘুরে তারপরে ডান দিকে যেত সুবহানাল্লাহ বলবেন না অ্যাটাক করার সময় তিনটা অপশন দিতেন চুজ এনি অফ দ্য অপশনস যে বলতেন নাম্বার ওয়ান আসলিম তাসলাম ইসলাম মানো ভাই ভাই আমার হৃদয়ে চলে আসো তোমরাও ভাই আমরাও ভাই দুনিয়া তো শান্তি আখেরাত তো শান্তি এটা যদি ভালো না লাগে অপশন টু ইউ পে দ্য ট্যাক্স উই প্রোভাইড ইউ দ্য সিকিউরিটি তোমরা ট্যাক্স দিবা আমরা তোমাদেরকে সিকিউরিটি দেব ইয়াতুনা আল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন তোমরা জিজিয়া দিবা আমরা সিকিউরিটি দেব প্রথম অপশন মুসলমান হইলা না আমাদের ভাইও হইলা না দ্বিতীয় অপশন ট্যাক্সও দিবা না কাফির থাকতে বলেছে থাকো খ্রিস্টান থাকো ইহুদি থাকো ধর্মান্তরিত হওয়া লাগবে না খালি ট্যাক্স দিবা ওইটাও ভালো লাগে না তিন নাম্বার অপশন হচ্ছে দ্য সোর্ড উইল ডিসাইড হোয়াট গোনা হ্যাপেন অ্যামং আস তলোয়ার ফয়সালা করবে এখন কি হবে সুবহানাল্লাহ বলবেন না প্রথমে এই যে কোথাও অ্যাটাক করতেন বিশ্বনবী সব সময় ডিফেন্সিভ মোডে থাকতেন আত্মরক্ষার মোডে থাকতেন আক্রমণ করা হলে মেনে নিতেন ধৈর্য ধারণ করতেন ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যেত তখন বিশ্বনবী হাত তুলতেন চিল্লায় বলেন ঠিক কি না যুদ্ধের ময়দানেও যখন সেনাপতি পাঠাতেন বলতেন খবরদার নারীদের গায়ে হাত তুলো বৃদ্ধাদেরকে মেরো না শিশুদেরকে মেরো না ও এলাকার পাগড়িদের গায়ে হাত তুলো না ও এলাকার গবাদি পশুগুলোকে হত্যা করো না গাছপালাগুলো ধ্বংস করো না তোমাদের বিরোধী যোদ্ধারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে আল আমান সিকিউরিটি সিকিউরিটি আমরা আমান চাই নিরাপত্তা চাই তাকেও মেরো না সুবহানাল্লাহ বলবেন না গোটা বিশ্বকে সভ্যতা শিখিয়েছেন মক্কা বিজয়ের পরে গণধর্ষণ করেন নাই গ্রামকে গ্রাম তিনি জ্বালিয়ে দেন নাই হাজার হাজার লক্ষ লক্ষ শত্রুকে এক বাক্য দিয়ে খবর ঘোষণা দিয়েছেন চিল্লায় বলেন ঠিক কি না